হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাটিক এডুকেশানে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ সিবিএসসির পক্ষ থেকে একটি পাবলিক নোটিশ বেরিয়েছে, যেটা সিটেট এর ওই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, যেটা 28 তারিখ অর্থাৎ গতকালকে নোটিশটি দেওয়া রয়েছে। এই বিষয়ে তোমাদের একটু অবগত জানাবো। যারা সিটেট অ্যাপ্লিকেশান এখন অবধি করতে পারোনি বা যাদের ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন হয়েছে, পেমেন্ট করোনি, তাদের জন্য একটা সুখবর রয়েছে। অর্থাৎ এখানে বলা রয়েছে, দিস ইজ ইন কন্টিনিউশন টু দ্য আর্লিয়ার পাবলিশ নোটিশ ডেট, যেটা 2 নভেম্বরে যে নোটিশটা দেওয়া হয়েছিল অর্থাৎ 23 তারিখ অবধি নভেম্বর মাসের সিবিএসসি 18তম যে আমাদের সিটেট এক্সামটা কন্ডাক্ট করছিল, যেটা নাকি 2024-এর 21 জানুয়ারিতে পরীক্ষাটা হবে সানডেতে, তোমরা প্রত্যেকে জানো। এখানে অনেক সংখ্যক পরীক্ষার্থী অ্যাপ্লিকেশান করার ফলে কমপ্লিট অ্যাপ্লিকেশান এখনও করতে পারেননি যারা, তাদের জন্য ডেটকে এক্সটেন্ড করা হয়েছে। এই ডেটটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে 1/12/2023 অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখে অবধি ডেটটাকে বাড়ানো রয়েছে। অর্থাৎ আজকে 29, কালকে 30 এবং 1, হাতে এখনও 2 থেকে 2.5 দিনের মতো সময় আছে। এবং ফি পেমেন্ট করার ইটাও রয়েছে রাত্রি 12টা অবধি অর্থাৎ কালকেই অবধি, ঠিক আছে। আর এটা ফর্ম ফিল আপ অনলাইন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা www.ctet.nic.in এই ওয়েবসাইটে। তো এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যারা এখন অবধি ফর্ম ফিল আপ করোনি বা যারা করতে ইচ্ছুক, যারা প্রাইমারি টেটের প্রিপারেশান নিচ্ছ, এই প্রিপারেশানের মাধ্যমেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা ফর্ম ফিল আপ করবো কি না, তো আমি বলবো 100% করো। ওয়েস্ট বেঙ্গল টেটের পাশাপাশি তুমি সেন্ট্রাল টেট পাস করলেও অনেকগুলো সুবিধা পাবে, যেমন KVS, NVS এই সমস্ত স্কুল বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে যখন প্রাইমারি বা আপার প্রাইমারি যখন নিয়োগ হবে সেক্ষেত্রে কিন্তু সিটেটকে মান্যতা দিচ্ছে, লাইক দ্যাট যেমন বিহার দিয়েছে। তো সেরকমভাবে তোমরাও করতে পারো, তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করো। এই রিগার্ডিং যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এই নিউজটা তোমাদের জানানো ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।